নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে গ্যালপ স্ট্রিট মার্কেটের গাছের কিছু লেটেস্ট কালেকশন নিয়ে এসেছি। তোমরা যদি ভিডিওটা পছন্দ করো বা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিওটা তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে গোলাপ গাছগুলো, এগুলো 50 টাকা করে দাম। এবার যে জবাগুলো দেখতে পাচ্ছ, এগুলো 100 টাকা করে দাম, তোমরা বার্গেনিং করে 80 টাকাতেও পেয়ে যাবে। সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো 60 টাকা করে চাওয়া হয়েছে। এবার যে জবা গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের গাছ আছে। 100 টাকারও জবা গাছ আছে, আবার 50 টাকারও জবা গাছ আছে। গাছের কোয়ালিটি এবং গাছের জাত অনুযায়ী গাছের দাম নির্ধারণ করা হয়। এই যে সামনেগুলো, এগুলো একটু কম দাম ছিল, 50-60 টাকায় দিয়ে দিচ্ছে। এবার দেখছো কিছু চারা গাছ। হ্যাঁ, তো বন্ধুরা, শীতের চারা গাছ চলে এসছে। তোমরা এখানে ডালিয়া, চন্দ্রমল্লিকা, পমপম, চমচম, কসমস, বেল, জুই সব গাছের চারা পেয়ে যাবে। আর সব কটারই দাম মোটামুটি 5 টাকা থেকে 20 টাকার মধ্যে। এই গাছগুলোর দাম 60 টাকা করে চাওয়া হয়েছে, বার্গেনিং করে তোমরা 50 টাকাতেও পেয়ে যাবে। এইবারও দেখছি দাদার কাছে জবা গাছের কালেকশনই বেশি আছে। তবে এবছর দেখছি জবা গাছের প্রচুর কালেকশন এসছে, ঠিক আছে? গত বছর জবা গাছের এত কালেকশন ছিল না। তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার কিছু ক্যাকটাস জাতীয় গাছের কালেকশন। এই গাছগুলো মোটামুটি 40-50 টাকা থেকে স্টার্টিং এর প্রাইস, আপ টু এখানে দেখলাম 10,000 টাকারও গাছ আছে।
এবারে দেখলাম এক দাদার কাছে এই গাছের কালেকশন, এটা খুবই ইন্টারেস্টিং লাগলো। ওই যে শুকনো গাছগুলো আছে, এগুলো তুমি জলে ভিজিয়ে রাখলেই এক রাতের মধ্যে এরকম হয়ে যাবে, যেরকম শেপ দেবে সেরকমই গাছের ডিজাইনটা হবে। এই গাছগুলো মোটামুটি 30 টাকা থেকে বিক্রি করছিল এক একটা বান্ডিল, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। এই সামনে লম্বা মতো যে গাছটা আছে সেরকম একটা ডিজাইন দাদা করে দিল, দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে। তো দর্শক বন্ধুরা, তোমাদেরকে আবার বলছি, যদি কোনো গাছের দাম সম্পর্কে তোমাদের কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই গাছের দাম এবং নাম সব ডিটেলস আমরা বলে দিতে পারবো। এছাড়া তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে যে এই টপিক নিয়ে ভিডিও করো, ঠিক আছে, তাহলে আমরা সেই টপিক নিয়েও ভিডিও করব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই গাছগুলো হচ্ছে লাকি বাম্বু বলা হয়, এইগুলো ঘরে থাকা খুবই শুভ লক্ষণ। ছোট গাছগুলো 120 টাকা করে বিক্রি করছে আর বড় গাছগুলো 200 টাকা করে। এইবার যে লাকি বাম্বু দেখতে পাচ্ছ, এইগুলো সহজে দেখা যায় না, এইগুলো যারা গাছ তৈরি করে তারা স্পেশালি গাছগুলো বানায়। এই গাছগুলো অনেক কস্টলি, আমি জিজ্ঞেস করলাম এই বড়টার দাম, তো উনি বললেন যে 1000 টাকা। আর সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ লাকি বাম্বুরই একটা পার, সেইগুলো ছিল 200 টাকা। এখানে যে ছোট গাছগুলো আছে একই দাম, 120 টাকা করে। এই লাকি বাম্বু গাছের গ্রোথ যাতে ভালো হয় তার জন্য কিছু মেডিসিন আছে, দেখতেই পাচ্ছ। এই মেডিসিনগুলো হচ্ছে 50 টাকার আছে, 100 টাকার আছে, তোমরা এরকম ছোট ছোট পকেটে বা জারগুলোতে রাখতে পারো, খুবই সুন্দর লাগবে। এবং এই গাছগুলো রাখাও ঘরে খুব শুভ লক্ষণ, যেটা আমি আগেই বলেছি। এইবারে দেখতে পাচ্ছ দাদার কাছে কিছু অর্কিড আছে, এগুলো সাধারণত 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি আছে। এবং গাছের ওষুধও আছে দেখতে পাচ্ছ সামনে রাখা। আপনি প্রাচীন আছেন,
তো দর্শক বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তার সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা টাটা, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।